আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ মিনাকি, তোমার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলুন। তোমার উপর একটা গুরু দায়িত্ব আছে মিনাকি। কি দায়িত্ব বলুন? মিনাকি, তুমি আমাকে বলেছিলে যে কৌরকি নাকি তোমাকে বলেছিল পবিত্রা অনেক কিছু জানে। তোমাকে পবিত্রার সঙ্গে দেখা করতে হবে মিনাকি, তার সাথে দেখা করতে হবে, তার কাছ থেকে জানতে হবে যে সে কি জানে। তবে সাবধান, আর কেউ যেন খুনাক করেও জানতে না পারে যে পবিত্রা সব তথ্য জানে, কারণ তা না হলে পবিত্রার প্রাণ পর্যন্ত যেতে পারে। আমি যতদূর সম্ভব সাহায্য করার চেষ্টা করব। আরে মিহির, কে আজ আবার রাজপ্রাসাদ দেখবে নাকি? কি হলো, কোনো কথা বলছো না যে? কেউ বকা দিয়েছে বুঝি? যেদিন রাত্রে খনাকে বিষ দেওয়া হয় সেদিন হঠাৎ ঘুমের ঘোরে মিহিরের প্রচন্ড বিষম লাগে, তারপর শ্বাসকষ্ট শুরু হয়। সব ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু পরদিন সকাল থেকেই দেখছি এই অবস্থা। আশ্চর্য, রাজ পুরোহিত মশাই তোমাকে কিছুই জানাননি? উনি সত্যি মহান। মহারাজ, আমি বড় আশা নিয়ে আজ রাজপ্রাসাদে এসেছি। আশা? মিহির যেদিন প্রথম রাজপ্রাসাদে পদার্পণ করে সেদিন খনা জ্ঞান ফিরে এলো। যদি আজ আবার মিহির রাজপ্রাসাদে আসাতে দুজনেরই মঙ্গল হয়। তাই আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যাতে আমার আপনার সন্তান সবাই সুস্থ থাকে, সবার মুখে যেন হাসি ফোটে। মহারাজ, কিছু মনে করবেন না, এই অবস্থায় যদি আপনি রানীমার সঙ্গে। রানীমা শাস্তি পেয়ে যতটা কষ্টে আছেন তার থেকে অনেক অনেক কম কষ্টে আমি তাকে শাস্তি দিয়ে আছি। এই কি রানীমা, রাত্রে আপনি খাননি? আমার কিছু খেতে ভালো লাগছে না। মিহির বাবা, দেখো রাজকুমারী, তুমি সারাক্ষণ রাজকুমারীর কথা বলো না। দেখো দেখো রাজকুমারী, যাও যাও কথা বলো। রাজকুমারী ঘুমোচ্ছে, যাও ঘুম ভাঙিয়ে কথা বলো, যাও। কেমন দৈব লীলা দেখুন, খনা মিহিরের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্যই বোধহয় মিহিরের প্রাসাদে আসা। মহারানী, শান্ত হন রানীমা, এভাবে ভেঙে পড়বেন না। এতো মিহিরও এসেছে, আপনি কি মিহিরকে নিয়ে খনার ঘরে গেছিলেন? আমরা খনার ঘর থেকেই আসছি। কি হলো, আমার খনা জেগেছে? আমার খনা চোখ তুলে তাকিয়েছে? না রানীমা, এবার আর মিহির সেই সৌভাগ্যর অধিকারী হতে পারল না। নাই বা হলো আশ্চর্য ঘটনা, আজ মিহির কতদিন পরে আমার কাছে এসেছে আমি তাতেই খুশি হয়েছি।